শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইটে প্রধানমন্ত্রী লিখেন জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও আনন্দের এই উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য জয় শ্রীকৃষ্ণ শুক্রবার সারাদেশে পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে কয়েক যুগ ধরে এই পার্বণ প্রচলিত জন্মাষ্টমী নামে ভক্তরা এই অতিথি উপবাস করে তারপর রাতে পুজো সমাপ্ত হলে প্রসাদ বা পুজোর খেয়ে উপবাস ভঙ্গ করে